যে মানি লন্ডারিং মামলার আসামি, যে এই বঙ্গবন্ধু এভিনিউ 2004 সালে যার পরিকল্পনা অনুযায়ী এই তেইশ বঙ্গবন্ধু এভিনিউ রক্তাক্ত হয়েছিল, আমাদের অনুভূতি, আমাদের শক্তি, সাহস, প্রেরণা সেই কাছে হত্যা করার জন্য তার নির্দেশে 13টি গ্রেনেড নিক্ষেপ হয়েছিল, নারী নেত্রী আইবি রহমান সহ 5 জন আমাদের সব যোদ্ধারা শাহাদত বরণ করেছিলেন। তাদের হত্যাকারী তারেক জিয়া, যিনি লন্ডনে ক্যাসিনোর হাউসের সামনে বসে নির্দেশ দিচ্ছেন, উনি ইউটিউবে বক্তব্য দিয়েছেন, রাজনীতি করেছেন, সমাবেশ মুক্ত অঙ্গনে হওয়ার কথা ছিল, তারেক পাঠ, আর তুমি ইন্টারমিডিয়েট পাঠ করো নাই, পত্রিকা করো 20 তারিখের পত্রিকা, দৈনিক যুগান্তর, দৈনিক ভোরের কাগজ বিজ্ঞাপন দিয়ে আছে ওই সিলেটে হযরত শাহজালালের বাজারে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর হামলা, আর গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা তুষার হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ হবে, বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি, গণতন্ত্রের মানুষ, কন্যা দেশ রত্ন শেখ হাসিনা। পত্রিকা দেখেন 20 আগস্ট, দৈনিক যুগান্তর, দৈনিক ভোরের কাগজ ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন আছে। প্রিয় ভাই ও বোনেরা, আমি তাই বলতে চাই, আজকে পুরা দেশটাকে এক পাই বাংলাদেশ বানাতে চায়, কি কারণে বানাতে চায়, আমার কথা নয়, পত্রিকার কথা, মিথ্যাপাতের দুর্নীতি, আপনার তারেক বাবর হারিস মামুন বিএনপি চায়ের মহা দুর্নীতিবাদ, তারেক জিয়া 17 দেশে তারেক মামুন 22,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, ধনীদের বাংলাদেশ বানানোর জন্য, দুর্নীতিবাদদের বাংলাদেশ বানানোর জন্য, সন্ত্রাসীদের বাংলাদেশ বানানোর জন্য, জঙ্গিবাদের বাংলাদেশ বানানোর জন্য আজকে বিএনপি এক দফার আন্দোলন করছে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, ওই এক দফার আন্দোলন ঘরে তুলে দিতে হবে, এক দফার আন্দোলন মানে বিএনপিকে রাস্তায় নামতে দেওয়া যাবে না, এটাই হবে আমাদের এক দফার আন্দোলন। বিএনপি যে আমাদের অনুভূতি, শক্তি, সাহস, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে দেওয়া যাবে না, এটাই হবে আমাদের এক দফার আন্দোলন। যারা এখানে ভাইয়ের নামে স্লোগান দেন না, ভাইয়ের সমর্থন বুঝতে হলে খালি শেখ হাসিনা বলেন, তাতে বোঝা যাবে আপনি ভোট পাই পাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, তাই আমি আসুন, মির্জা ফখরুল বলছেন, মির্জা ফখরুল বলছেন, মতিউর রহমানের নিজামে কণ্ঠ শোনা যায় মির্জা ফখরুলের কণ্ঠে, তাই আসুন ওদেরকে প্রতিরোধ করি, ওদেরকে অবমাননা করে তুলে দেওয়াই হচ্ছে।